বিএনপির সাথে কোনো আপোষ নয়, কারণ আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ মনে করলেও বিএনপি শত্রু ভাবে, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জের কাঁচপুরে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার চিরনিদ্রায়, টানাটানি করলে বিএনপির আমছালা দুটোই যাবে। আর কেন্দ্রীয় নেতারা বলেন, সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ। সমাবেশ শুরুর আগেই নারায়ণগঞ্জ কাঁচপুর ব্রিজ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। নানা রঙের ব্যানার, ফেস্টুন আর বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে মুখর হয় পুরো এলাকা। সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, নারায়ণগঞ্জ থেকেই শুরু হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা। তারা বেছে নিয়েছে সন্ত্রাসের পথ, এবং সেই সন্ত্রাসের পথ তারা এগিয়ে আসলে আজকে আমরাও যারা আওয়ামী লীগ করি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সকলে ঐক্যবদ্ধ হয়েছে আজকে সেই সন্ত্রাসীদের সন্ত্রাস বিরোধী কার্যক্রমকে প্রতিহত করার জন্য। খুব খারাপই করে লন্ডনে বসে যে তারেক রহমান এই দেশকে অশান্তি সৃষ্টি করতে চায়, সেই তারেক রহমানের লক্ষ্য, তার মনোভাব, বাসনা ওবায়দুল কাদের বলেন, বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে, তাদের সাথে কোনো আপোষ হবে না। আর কম্প্রোমাইজ তোমরা, কম্প্রোমাইজের লোক না, তোমরা আমাদের শত্রু ভাবো, আমরা কেন বন্ধু করব? বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে, আমরা ভাবতাম প্রতিপক্ষ, তারা ভাবে শত্রু। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না জানিয়ে তিনি আরো বলেন, বিএনপি অপরাজনীতি করলে আমছালা দুটোই যাবে। তত্ত্বাবধায়ক আর কোনদিন চোখ মেলবে না, আর কোনদিন চোখ মেলবে না। সরকারের অব্যাহত উন্নয়ন ধরে রাখতে আগামী নির্বাচনে নৌকা জয়ের বিকল্প নেই উল্লেখ করে নেতাকর্মীদের রাজপথে থাকারও নির্দেশ দেন নেতারা। সেতু হয়ে গেল অন্তর জ্বালা, মেট্রো রেল হয়ে গেল অন্তর জ্বালা, চট্টগ্রামে টানেল হচ্ছে নদীর তলদেশে, জ্বালা রে জ্বালা, এয়ারপোর্ট থেকে ফার্ম গেট 10 মিনিট, এলিভেটেড এক্সপ্রেস হয়ে, জ্বালা রে জ্বালা, এখানেই অন্তর জ্বালা। একদিনে 100 সেতুর উদ্বোধন, জ্বালা রে জ্বালা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।